নমস্কার বন্ধুগল, তো বন্ধুগল আপনাদের আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টর গ্রেড থ্রি আর গ্রেড ফোরের পরীক্ষা যোনে যোনে দিছে তেওঁলোকে এটা টেনশনত আছে যে রেজাল্টটো কেতিয়া হব। তো বন্ধুগল আপনাদের গম পায় যে পূজার আগতে এটা রেজাল্ট দিয়ার কথা আছিল আর এটা পূজার পিছতে। তো বন্ধুগল পূজার আগতে দিয়া নহব, বহুত চান্স আছে বলে এনেকা মই আগতে আপনাদের প্রেডিক্ট করে কৈছিল। তো আপনাদের দেখিছে যে পূজার আগতে দিয়া নহল, কারণ পূজার টাইমত ম্যাক্সিমাম অফিসবিল বন্ধ থাকে। সেইকাৰণে পূজার টাইমত যে অফিসর যোন পেপার চেক করবলে মানুষ লাগে বা বেলেগ কামত মানুষ লাগে তেওঁলোকে অলরেডি লিভত থাকিব, ছুটিত থাকিব, তো দিয়া নহব। এইটো মই আগতে এক্সপেক্ট করেছিল যোনটো হৈছে। তো এতিয়া মই যোনটো কৈ আছো যে এতিয়া পূজার পিছত যেতিয়া রেজাল্ট হব, এইটো রেজাল্টটো এইটো মাহত দিয়ার বহুত বেশি চান্স আছে। তো কেনে কেনে বেলেগ বেলেগ ওয়েবসাইটতো সেম কথাই কৈ আছে। তো মই আপোনালোকে এটা ওয়েবসাইটত দেখাই দিছো, বহুত ডাঙৰ এটা ওয়েবসাইটৰ কথা। তো বন্ধুসকল আপোনালোকে ইয়াতে দেখিব পাৰিব, এখন টাইমস নাও এখন নোটিশ মানে নিউজত দিছে। টাইমস নাও বহুত ডাঙৰ ওয়েবসাইট হয়, এইটো ইন্টারনেশ্যনেল ওয়েবসাইট হয়, ইণ্ডিয়াৰো বহুত ডাঙৰ এটা ওয়েবসাইট হয়, যত আগতে রিপাব্লিক টিভিৰ অর্ণব গোস্বামীও আছিলে, তো তেওঁলোকৰ টিভি চেনেলও আছে। তো ডাঙৰ এখন ওয়েবসাইট হয়। তো তাতে লিখে যে সেবা আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট রেজাল্ট 2022 এক্সপেক্টেড সুন ফর গ্রেড থ্রি গ্রেড ফোর পোস্ট অন সেবা অনলাইন ডট ওআরজি। তো আপনাদের ওয়েবসাইট কত চেক করব পাৰিব, সেবা অনলাইন ডট ওআরজির ওয়েবসাইটত গৈ আপনাদের এইটো সোনকালে আপনাদের রেজাল্ট দি দিয়া হব বলে কৈছে তেওঁলোকে। তো তেওঁলোকে নিজের সোর্সর জড়িয়ে খবরটো পাইছে, পাই বলে ওয়েবসাইটত দিছে। তো বন্ধুসকল আপনারও বহুত চান্স আছে যে এইটো উইকত রেজাল্ট দি দিব, যেতিয়া রেজাল্ট দি দিব তেতিয়া মই আপোনালোকক জনাই দিম। জানিবলৈ চ্যানেলটো সাবস্ক্রাইব করে রাখি দিব পাৰে, নেক্সট ভিডিওত নতুন যি আপডেট আহিব তেতিয়ালৈকে মই জনাই দিম। ধন্যবাদ বন্ধুসকল।